এবং এই পাওয়ার ব্যাঙ্কটি তৈরি করা খুবই সিম্পল সো এটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ইনক্লোজার বা চেসিস বলতে পারেন বা পাওয়ার ব্যাঙ্ক কেস বলতে পারেন এখানে হচ্ছে মোটামুটি তিনটা পার্ট সো এই দুটা পার্ট এবং খুব ছোট্ট একটা সুইচ এর বাটন রয়েছে ভিডিও শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই ওয়ার্ল্ড এর অন্যতম পিসিবি প্রস্তুতকারক কোম্পানির সাথে মাত্র ফাইভ ডলারে ওয়ান অর টু লেয়ার টেন পিস পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন মাত্র থার্টি ডলারে ওয়ান থেকে টোয়েন্টি পিস অ্যাসেম্বলি করাতে পারবেন কোনো শিপিং চার্জ ছাড়াই এছাড়াও পিসিবি ওয়ের সকল সার্ভিস ও তথ্যসমূহ জানার জন্য তাদের ওয়েবসাইট টি ভিজিট করতে পারেন পিসি বয়ের সার্ভিস পাওয়ার জন্য এখানে ক্লিক করুন সহজ চারটি স্টেপের মাধ্যমে এস সার্ভিসটা নিতে পারবেন স্টেপ ওয়ানে আপনার চাহিদা অনুযায়ী টার্ন কি কিটেট অন কনসাইন্ড কম্বো যে কোনো একটি অপশন সিলেক্ট করে কোয়ান্টিটি দিন এবং কম্পোনেন্ট ক্যাটাগরি সিলেক্ট করুন স্টেপ টু এ এডিশনাল অপশন এবং আপনার রিকোয়ারমেন্টের যে ডিটেলস সেটা লিখুন স্টেপ থ্রি তে পিসিবি সম্পর্কিত অপশনসমূহ সেট করুন এবং ক্যালকুলেট করুন স্টেপ ফোর এ ডিউরেশন সেট করুন এরপর স্টেপ টু কাট করে কারবার বুম সব প্রয়োজনীয় ফাইল আপলোড করে নিন এরপর রিভিউর জন্য অপেক্ষা করুন রিভিউ হয়ে গেলে খুব সহজে আপনারা থেকে আপনাদের যে সেটা অর্ডার করতে এই তিনটা অংশ এই যে আমাদের হাতে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন দুইটা ইউবি টাইপ এ মাইক্রো ইউবি এবং একটা এলইডি বাতি আছে এবং ভোল্টেজ চেক করার জন্য এই পিছনে রয়েছে লেভেল ইন্ডিকেটর অর্থাৎ এখানে আরো চারটা এলইডি বাতি রয়েছে যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার পাওয়ার ব্যাংকের এর চার্জ কতটুকু রয়েছে বা কতটুকু চার্জ হচ্ছে এবং পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বি প্লাস এবং বি মাইনাস রয়েছে এখানে জাস্ট আমরা ব্যাটারি প্যারালাল ভাবে কানেকশন করবো কিভাবে করবো সেটা প্র্যাকটিক্যালি দেখবেনি এটার যে মডেল নাম্বার এই পাওয়ার ব্যাংক সার্কিটটা সেটা হচ্ছে যে এক্স এইট সেভেন ওয়ান এবং এটা মূলত হচ্ছে ফাইভ বোল্ট টু এমপিআর রেটে ম্যাক্সিমাম আউটপুট দেবে এবং ফাইভ বোল্ট ওয়ান এমপিআর বা টু এম পি রেটে হচ্ছে ইনপুটটা টা নিবে খুব সিম্পল একটা সার্কিট এবং খুব সিম্পল একটা পাওয়ার ব্যাঙ্কি আমরা তৈরি করবো তো চার একটা এইটিন সিক্স ফিফটি প্রয়োজন হবে আমাদের এই পাওয়ার ব্যাঙ্কটা তৈরি করার জন্য অ্যাট হচ্ছে এটা সামনের যে অংশটা আছে এটা আলাদাভাবে থাকে এবং এটার ভিতরে খেয়াল করবেন নিচের দিকে কিন্তু কিছু হোল করা আছে ছোট ছোট গোল গোল সো এই হোল বরাবর হচ্ছে আমাদের এই যে পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটা এটা যে এলইডি বাতিগুলো আছে এইগুলোকে একসাথে রাখতে হবে আর এটার মধ্যে ছোট্ট একটা পুশ বাটন সুইচ আছে এটার মাধ্যমে হচ্ছে আপনার পাওয়ার ব্যাঙ্কটাকে অন করতে পারবেন এটাকে দেখে এই যে এইভাবে সেট হবে এটা সো আমাদের এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটা এটার মধ্যে সুন্দর মতো অ্যাডজাস্ট হওয়ার পরেও আমি এখানে কিছুটা গ্লু লাগিয়ে নেব যাতে হচ্ছে এটা মজবুতভাবে লেগে থাকে ওকে সো আমাদের গ্লো শুকাতে থাক এক একটা ব্যাটারির এমএস হচ্ছে প্রায় ষোলোশো থেকে পনেরোশো এম এর মধ্যে থাকবে পনেরোশো থেকে ষোলোশো এম এর মধ্যে আমি চারটা ব্যাটারি নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অনেকটা কপি ব্যাটারির মতো মনে হলো আমরা এটার ব্যাটারিগুলো ছিল হচ্ছে স্যামসাং এর ব্যাটারি সেলগুলো আমি এগুলো কাভার তুলে হচ্ছে এক্সট্রা কভার লাগিয়ে নিয়েছি আপনারা অনেকেই বলেন যে ভাই আমরা এইটিন সিক্স ফিফটি ব্যাটারির উপর যখন সোল্ডারিং করি সোল্ডারিং লাগে না বা সোল্ডারিং রাং হচ্ছে লাগতে চায় না এটার কারণটা কি এটার উপর হচ্ছে ভালো মতো ঘষে নেবেন কিছু একটা দিয়ে শার্প কিছু বা ধারালো কিছু বা কোনো কিছু যে একটা কিছু নিবেন এটা দিয়ে হচ্ছে এটার উপর ঘষতে হবে সুন্দর করে ধীরে ধীরে ঘষে ঘষে এই যে একটু শার্প করে নিতে হবে অর্থাৎ ধারালো করে নিতে হবে যাতে কোনো কিছু আমরা যখন সোল্ডার করি যাতে এই অংশগুলোতে বসে যদি আপনি একটু মনোযোগ সহকারে খেয়াল করেন আমার কিন্তু ভালো মতো এখানে ঘষা হয়েছে তো ঘষার পরে হচ্ছে আমি এখন যদি এটার উপর সোল্ডার করি এটার যে রাংটা সেটাও ঠিক মতো লাগতে চায় না কিছু কষ্ট হয় কিছু সময় দেওয়ার পর হচ্ছে সুন্দর মতো রাংটা লেগে যায় আর ব্যাটারিগুলোকে একটার সাথে আরেকটাকে লেগে থাকার জন্য আমি কিছুটা পরিমাণ হালকা করে গ্লু লাগিয়ে নিব তো এখন হচ্ছে আমি প্রত্যেকটা ব্যাটারিতে কিছুটা সোল্ডার করে নিব তবে একটা জিনিস মনে রাখবেন প্রত্যেকটা ব্যাটারি পজিটিভ একদিকে থাকবে কোনো ব্যাটারি নেগেটিভ যেন এখানে না চলে আসে তো অবশ্যই প্রত্যেকটা এক একদিকে এবং প্রত্যেকটা নেগেটিভ এক পাশে থাকবে এখন আমরা প্রত্যেকটা ব্যাটারির যে পজিটিভ প্রান্ত আছে সেটার সাথে হচ্ছে একটি লাল তারকে আমরা সোল্ডার করে নিব এবং নেগেটিভ প্রান্তের সাথে একটি কালো তারকে সোল্ডার করে নিব সো এখন হচ্ছে আমি এই ব্যাটারিগুলোকে এই কেসের মধ্যে সেট আপ করবো জাস্ট এইভাবে হচ্ছে ভিতরের দিকে সেট আপ করতে হবে বা আপনি এক পাশেও রাখতে পারেন তারটাকে তাহলে সুবিধা হবে কানেকশন করতে এইভাবে হচ্ছে ভিতরের দিকে সেট আপ করে নিতে হবে এর দিকে কিছুটা হচ্ছে ডাবল সাইডেড কস্টেপ লাগিয়ে নিব যাতে ব্যাটারির কারণে কোনো কারণে শর্ট সার্কিট না হয় দিকটা আসলে আমার খেয়াল রাখতে হবে এখানে আমরা এখানে হচ্ছে কিছুটা ডাবল সাইটেড কস্টেপগুলো লাগিয়ে নিচ্ছি এই ধরনের ডাবল সাইডেড কস্টেপ পাওয়া যায় এগুলো আপনি ব্যবহার করতে পারেন লাল তারটা এই লাল তারটাকে হচ্ছে কেটে এই বি প্লাসের সাথে সোল্ডার করবো আর কালো তারটাকে হচ্ছে বি মাইনাস এর সাথে সোল্ডার করব আর একটা বিষয় আপনারা তারগুলো চিকন চিকন দেখলো বেশ ভালো মানের তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে ম্যাগনা কেবল এবং চিকন দেখলো এর ভিতরে চিকন দেখলো দেখেন এই তারগুলোর ভিতরে অনেকগুলো তার রয়েছে এবং বেশ মজবুত হচ্ছে তারগুলো এই তারগুলো আমার কাছে হচ্ছে লোকাল মার্কেটে তেরো টাকা গজ রেখেছে হয়তোবা বারো টাকা বা দশ টাকা গজ আপনারা পেতে পারেন তো মনে রাখবেন এটা ভিতরের দিকে একটা সাদা আবরণ থাকে এবং ক্যাবলের ভিতরে অনেকগুলো তার থাকে এবং তারের কোয়ালিটি অনেক ভালো তো এই কারণে হচ্ছে চিকন তার হওয়া সত্ত্বেও আমি এই তারগুলো ব্যবহার করছি তো চেষ্টা করবেন সবসময় ভালো মানের তার ব্যবহার করার পাওয়ার ব্যাংকের যে এম্পিয়ারটা সেটা প্রপারলি আউটপুটটা দিতে পারে এখন হচ্ছে আমরা এই পুশ বাটনের উপরে যে আসলে সুইচটা থাকবে এই সুইচটাকে ভিতরের দিকে সেট করতে হবে এরপর সার্কিটটাকে আমাদের ভিতরের দিকে লাগিয়ে নিতে হবে এখন আমরা জাস্ট এটাকে সুন্দর মতো লাগিয়ে আমরা হচ্ছে এটাকে সুপার গ্লো বা কোনো কিছু যদি লাগিয়ে দিতে চাই লাগিয়ে দিতে পারি এমনি তো এটা শক্ত হয়ে লাগবে যদি আপনারা চান এটার মধ্যে হচ্ছে সুপার গ্লো লাগিয়ে দিতে পারেন এই যে সুন্দর মতো ভিতরের দিকে সেট হয়ে যাচ্ছে চমৎকারভাবে সেটআপ হয়ে গেছে তবে একটা জিনিস যেটা বুঝতে পারছি আমাদের এই সার্কিটটায় একটা এলইডি বাতি সো আপনার এখানে দেখতে পাচ্ছেন না একটা এলইডি বাতি এই সার্কিটটার মনে হচ্ছে নষ্ট না জ্বলছে কিন্তু এই এলইডি বাতিটা হচ্ছে এক একটা যে হোল আছে এ হোলের একটু সামনে চলে গেছে যার ফলে এই বাতিটা দেখা যাচ্ছে না সো এই যে এখানে দেখতে পাচ্ছেন সো তবে কাজ করছে বাতি জ্বলছে না যে তা না বাতি জ্বলছে কিন্তু এটা নিচে পড়ে যাওয়ার কারণে হচ্ছে আলোটা আসছে না সো যাই হোক আমাদের হচ্ছে এর থেকে বড় বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই পাওয়ার ব্যাংক সার্কিটটা মূলত ইনপুট এবং আউটপুট কত দিতে পারে সেটা এখন আমরা টেস্ট করবো হচ্ছে আমরা এই পাওয়ার ব্যাংকের ইনপুট সেকশনটা চেক করবো যে আসলে কত বোল্ট এবং কত এম্পেয়ারেট ইনপুটটা দিতে পারে আমি স্যামসাং এর যে ফিফটিন ওয়াটের চার্জার সেটা আমি ব্যবহার করছি অর্থাৎ আমার স্মার্টফোনের চার্জার এবং এটার সাথে হচ্ছে আমি একটা ইউসবি টেস্টার ব্যবহার করছি তো এখন আমরা এর ভিতরে হচ্ছে ইউএসবিটাকে কানেক্ট করবো এখন আমরা দিয়ে দেখি যা কত বোল্ট এবং কত এমপিয়ার রেটে চার্জ হচ্ছে তো ফাইভ বোল্ট হচ্ছে চার্জ হচ্ছে কিন্তু হচ্ছে আমাদের এম্পিয়ারটা 0.57 জিরো অর্থাৎ পাঁচশো মিলিয়ে বা পাঁচশো সত্তর বা ছয়শো মিলিয়ে কাছাকাছি হচ্ছে একটা ভোল্টেজে ইনপুট নিচ্ছে এর একটা কারণ হচ্ছে আমি ব্যাটারিগুলোকে প্রথমেই ফুল চার্জ করে নিয়েছিলাম এতে করে আমাদের অলমোস্ট ব্যাটারি কিন্তু ফুল চার্জ যদি আমরা এখানে এল ইডি ইন্ডিকেটরটা দেখি আমাদের এবং একেবারে ফাইনাল যে এল ইডি ইন্ডিকেটর বাতিটা আছে সেটা কিন্তু ব্লিঙ্ক করছে অর্থাৎ এটা ব্যাটারিটা ফুল চার্জ হওয়ার পর্যায়ে আছে ওই মুহূর্তে কিন্তু ব্যাটারি এম্পেয়ার অর্থাৎ চার্জিং এম্পেয়ারটা কমে আসে তো এখন আমরা এটার আউটপুটটা চেক করবো আমরা প্রথমে হচ্ছে আবার ইউএসবি টেস্টারটার সাথে কানেক্ট করে নিচ্ছি এরপর হচ্ছে আমাদের পাওয়ার ব্যাংকের সাথে কানেকশনটা করব এরপর আমরা এই স্মার্ট ফোনের সাথে কানেকশন করি আমি কিছুটা জুম করে আপনাদের দেখাচ্ছি ফাইভ বোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স রেটে হচ্ছে আমাদের মোবাইলটা চার্জ হচ্ছে এই পাওয়ার ব্যাঙ্কটা একেবারে খারাপ না যদিও এতে কুইক চার্জ বা ফাস্ট চার্জের মতো ফিচার নাই যে আপনার মোবাইলকে হচ্ছে সে নাইন বোল্ট বা বারো বোল্টে চার্জ করবে তবে ফাইভ বোল্টে একটা নির্দিষ্ট এমপিয়ারে যেহেতু চার্জ করে সো আগে কিন্তু এই ফাস্ট চার্জ বা কুইক চার্জ ছিল না সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের পাওয়ার ব্যাঙ্কই অনেক কাজের ছিল এখনও যেটা কাজ করে না তা না সো যাদের স্মার্টফোন হচ্ছে তিন হাজার এমএইচ বা চার হাজার এমএস এর মতো অর্থাৎ তিন এমপিআয়ার বা এম্পিয়ার হচ্ছে ব্যাটারি রয়েছে তারা অনায়াসে পাওয়ার ব্যাঙ্কে দিয়ে চার্জ করতে পারবেন হয়তো বা সময় কিছুটা বেশি লাগবে যেখানে কুইক চার্জ বা ফাস্ট চার্জে হচ্ছে আপনার দেখা গেল পঞ্চাশ মিনিট দরকার সেক্ষেত্রে হয়তো এক ঘন্টা বিশ মিনিট বা তিরিশ মিনিটের মতো সময় লাগবে সো গাইস এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনও চ্যালটিকে সাবস্ক্রাইব করে নেই চ্যালেলেকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সো এই বলে এখানে বিদায় নিব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা